এত সকালে? তুমি উঠে এলে কেন? তুমি যাও না, তোমাকে একদিন রেস্ট দেবো বলি না আমি উঠলাম। যাও যাও ঘুমাও। আপনি একটা মোবাইল নেন না প্লিজ। আমিও ভাবছি কিছুদিন থেকে একটা মোবাইল আসলে দরকার, কম্পিউটার বিষয়ে কিছু কাজে হাত দিচ্ছি তো দরকার। আপনাদের বাসায় ফোন করতে ইচ্ছা করে না, কে না কে ধরে। লাইন অ্যাক্টিভেট হয়ে গেল তাই তো মনে হয়। আমি ফার্স্ট কলার নাকি? হ্যাঁ। ওকে, আই এম ইওর ফার্স্ট কলার এন্ড আই উইল বি ইওর লাস্ট কলার। ওহো, খালামা আমাকে ডাকছিল বুঝছিস? একটু জেনে আসি, হ্যাঁ তুই বস, এখন আসছি। এই তোর খালাম্মার কাছে যাওয়া না? হ্যাঁ গেছিলাম তো। আমার কাছে প্রকাশ না কিচ্ছু। এটা কি, এটা কি মোবাইল? তুই আমার মোবাইল চেক করছিস? তার আগে আমাকে তুমি বলো জানটা কে তোমার, তোমার জানটা কে? ডিসকাস্টিং, অ্যাবসলিউটলি ডিসকাস্টিং। আমি এই মুহূর্তে বাড়ি থেকে চলে যাবো, আর কোনোদিন যদি আসি তুমি জাস্ট আমার নাম উল্টা করবে। বলো না বলে শোনো, আরও সময় ক্লিনিকে গিয়েছিলাম, ভাবলাম বিলের একটা কপি নিয়ে আসি, পরে ইউনিভার্সিটি দিয়ে বিলটা তুলে নেব। কিন্তু বিল দেখে তো অবস্থা খারাপ। কেন, কত টাকা? অনেক বেশি টাকা, কে শোধ করবো এখন? তাই তো, কীভাবে শোধ করবো বলো? ওরা বলছে কোনো নাকি এক মহিষী নারী বিলটা দিয়ে গেছে। তা নাকি, কেউ আছে নাকি? হ্যাঁ আছে নাকি? আমি ইংরেজিতে কাঁচা কিন্তু অঙ্কটা ভালো জানি। আগামী এক বছরের মধ্যে আমি তোমার টাকাটা শোধ করবো। বুঝছি, অত ফুটানি দেখাতে হবে না। তো সিরিয়াসলি এটা কি রেকর্ড? মানে আপনি যা বলবেন সেটা রেকর্ড হবে, ওটা শুনে শুনে আমি পড়বো। না না, ইউ নো দিস ইজ দ্য এজ অফ মডার্ন টেকনোলজি। তুই মানে চল, আরে দু দুটো রুটি নবি 12 স্যান্ডউইচ দিয়ে তোমার বলে চালিয়ে দিয়েছো। আমি খাবো না, আমি বসি না, আমি বানাইছি, আমি বসি। আমি থাকতে আপনি আমি গেলে তুমি না ভাজা মাছটা উল্টা খেতে পারো না, সব বলে দেবো। আমার দাঁত দোষী নেই। খাবার চুপ। শোনো, আমার না একটা ট্রেনিং প্রপোজাল এসেছে আমেরিকায়, এক মাস থাকতে হবে। সত্যি? আরে এটা তো অনেক বড় খবর। আমি অবশ্য এখনো রাজি হইনি। কেন? না মানে এত দিন কিভাবে থাকবো, তাছাড়া কাব্য একা কিভাবে থাকবে। আহা, এটা কোনো কথা হলো নাকি? তুমি কালি অফিসে গিয়ে এগ্রিমেন্ট সই করে দিবে। তা কবে যাচ্ছ? এই তো সামনের মাসে। আর আমাদের অফিস যেমন না ঢিলা কোম্পানি, এখন বলছে তাড়াতাড়ি ভিসার ছবি জমা দিতে, পাসপোর্টের জমা ছবি জমা দিতে, তো হাবি যাবে সব। ও, তাহলে তো সব কিছু পাকা। না না, ওদের দিক থেকে পাকা, এখন আমি যাবো কি যাবো না সেটা আমাকে জানাতে হবে। না আর বলবে কি করে? না বলে দিতে পারি, আমি অসুস্থ, ট্রাভেলিং নিষেধ, পারি না। না 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 না, এটা বলা ঠিক হবে না, তুমি যাও। থ্যাংক ইউ পার্সন, আমি জানি ইউ আর এ ভেরি গুড হাজবেন্ড, তুমি না করবে না। আরে আমি না করবো কেন? এখন কাব্য ব্যাপারটাকে কিভাবে নেবে সেটা হচ্ছে কথা। তুমি যে কি বলো না, কাব্য এখন অনেক বড় হয়েছে, সে তোমাকে ছাড়া থাকতে পারবে? তাছাড়া বাসায় দাদা দাদি আছে, ফুপু চাচি সবাই আছে না? ঠিকই বলেছ, ভাগ্যিস আমরা সবাই একসাথে আছি তাই সুযোগটা নিতে পারছি, আলাদা থাকলে খুব অসুবিধা হতো। তোমাকে রান্নাবান্না করে খাওয়াতো কে, আর কাব্যকেই বা দেখতো কে? সে একটা ব্যবস্থা হয়ে যেত। তাহলে ওদের জানিয়ে দেবো যে আমি যাচ্ছি? দাও। এই শোনো, তুমি কিন্তু এখন কাউকে বলবে না যদি ভিসা টিসা না পাই। ভিসা পাবে না কেন, তুমি তো ওদের ইনভাইটেশনে যাচ্ছ। তা যাচ্ছি, তারপরও ভিসার কোনো গ্যারান্টি আছে বলো? ও, তাহলে বাসার সবাইকে এখন জানাচ্ছ না? না এখন বলছি না, বলবো আগে কনফার্ম হোক তারপর বলবো। দেখো।
আদা তেজপাতা দিয়েছি, তোমার গলাটা বসা বসা দেখলাম না, খাও ভালো লাগবে। থ্যাংক ইউ মা, আপনি কেন কষ্ট করতে গেলেন? না না, কি কষ্ট, তুমি নাকি বিদেশে যাচ্ছ মা? কবে? আপনাকে কি বললো, এখনো তো কিছু ঠিক হয়নি। দোয়া করি মা, যেন হয়ে যায়। এই তো আমার ফারহানাটাও তো বিদেশে আছে, এরকম যাওয়া ভাল লাগে না। তুমি তো যাচ্ছ এক মাসের জন্য ট্রেনিংয়ে, যাবা আবার চলে আসবা, এটাই ভালো। মা ভিসাটাই আসল, ওটা না হলে কিন্তু আর হয়ে যাবে, চিন্তা করো না। মা প্লিজ কাউকে বলবেন না, পরে ভিসা না হলে কিন্তু ভীষণ লজ্জার ব্যাপার হবে। না না, কাকে বলবো, কাউকে বলবো না। ঘরে আছো? জি বাবা, আসেন আসেন বাবা, বসেন। তোমার সুখবরটা শুনে খুব ভালো লাগলো মা। তুমি নিজের যোগ্যতায় চাকরি পেয়েছ, এখন নিজের যোগ্যতায় আমেরিকায় যাচ্ছ, খুব ভালো মা, খুব ভালো। আমি যখন ইটালিতে ট্রেনিংয়ে যাচ্ছিলাম, কে বললো বাবা, এখনো তো কিছু ঠিক হয়নি, তাছাড়া 11 সেপ্টেম্বরের পরে ভিসা পাওয়া খুবই কঠিন। দেখুন তো বাবা, সবাই জানবে আমি যাচ্ছি, এখন যদি যাওয়া না হয়। না 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 মা, হবে, তোমার যাওয়া হবে, তুমি তো টেরোরিস্ট না, আর সেখানে তুমি পারমানেন্টলি থাকতেও যাচ্ছ না। না বাবা, তারপরেও এত সহজ নয়। এই তো আমাদের অফিসের আজমল সাহেব, সব কিছু ঠিক করেও ভিসা পেলেন না, উনি কি টেরোরিস্ট নাকি? না, মেয়েদের ব্যাপারে ওদের একটা স্পেশাল কনসিডারেশন থাকে। সত্যি? হ্যাঁ, আমার এক বন্ধু ওদের ভিসা সেকশনে কাজ করত, তার কাছে আমি শুনেছি ওদের ভিসা পলিসি। হ্যাঁ মা নিশ্চয়ই, ওদের না ভিসা পলিসিটা এমন যে। বাবা মাকেও বলবেন দোয়া করতে। বলবো তো, এই ভিসা তুমি পেয়ে যাবে মা, তাতে কোনো আটকাবে না। আমি দোয়া করি মা, আমি অনেক দোয়া করি। হ্যালো, হ্যাঁ তুমি কোথায়, খেয়েছো? ও আচ্ছা ঠিক আছে, রাখছি। ভাবি সব আসেন নাকি? হুম, ভাবি সাহেব আসলাম। ওই আপনাকে নিয়ে একটা স্বপ্ন দেখলাম কালকে রাতে, ভালো স্বপ্ন দেখলাম। কি জানেন? বলেন। ওই আপনি আমেরিকা যাচ্ছেন, আপনার কাছে পর্যন্ত খবর পৌঁছে গেছে? আমি তো স্বপ্ন দেখলাম ভাবি দা। রাখেন আপনার স্বপ্ন, হাত দেখা মুখ দেখা শেষ করে এখন আবার স্বপ্ন দেখা শুরু করেছেন, পারেনও আপনি? আগে বলেন স্বপ্নটা সত্য কিনা। আপনি জানতো আমার মেজাজ খুব খারাপ। আমি কি ওই ভুল কিছু বললাম ভাবি যান? আপনি বেরোবেন, আর সবসময় না বলে ঘরে ঢুকে যান কেন? সরি সরি। আঙ্কেল সালাম আলাইকুম, কেমন আছেন আঙ্কেল? বাবা দেখেন তো সবসময় এই লোকটা না বলে ঘরে ঢুকে যায়, অসহ্য। না জয়নাল, এটা তো ঠিক না। ঠিক আছে ভাবি সাহেব, আর ডিস্টার্ব হলে আপনাদের এখানে আসবো না। তোর মাথা মুশরা, তোমার জন্য একটা ওভারকোট দেখে এসেছি, তুমি আমেরিকায় গেলে তো কাজে লাগবে। শোনো, তোমার সাথে আমার কথা আছে। বলো। তোমাকে কি আমি একটা কথা বলেছিলাম? কি কথা? বলেছিলাম যে আমার আমেরিকা যাওয়ার কথাটা এখনই কাউকে বলো না, বলেছিলাম? হ্যাঁ বলেছিলে। আমি শুধু তোমাকে কথাটা জানিয়েছি, কাব্যকেও কিন্তু বলিনি। কথাটা সবাই জানলো কি করে? সবাই জানলো কি করে, মানে সবাই জেনে গেছে নাকি? হ্যাঁ, এমন কিছু জয়নাল সাহেব পর্যন্ত জেনে গেছে। জয়নাল সাহেব জানলো কি করে? সেটা তো আমার প্রশ্ন, কি করে জানলো? আমি তো শুধু কথায় কথায় একটু মাকে বলেছিলাম, মা তোমার বিদেশে যাওয়ার কথা শুনলে খুব খুশি হবে এই আর কি। শুধু মাকে বলেছিলাম, মাকে বললে সবাই জেনে গেল কেন? সবাই জানলো কি করে? কি আমার মা ভক্ত ছেলে এসেছে রে, আর মাই বাকে আমার সবাইকে বলে বেড়াচ্ছে, আশ্চর্য। বুঝলাম, মা সবাইকে বলতে যাবে কেন? তাহলে তুমি সবাইকে বলেছো সেটা বলো। একটা কথা এক কান থেকে আরেক কান যেতে কতক্ষণ সময় লাগে? আমার তোমাকে অসহ্য লাগছে বুঝছো, আমার অসহ্য লাগছে তোমাকে, একটা কথা তুমি পেটে রাখতে পারো না, অসহ্য একটা ক্যারেক্টার। তোমাকে দেখলে এখন আমার রাগ হচ্ছে। জয়নাল, এই জয়নাল। আন্টি সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রানী বাবা। জি আন্টি। একটা কাজ করে দেবে? কি কাজ আন্টি?
না মানে জয়নালকেও পাচ্ছি না, ওই তোমার চাচা রতন ইয়েতে বাজারে গেছে। আমি না তেল আনার কথা একদম বলতে ভুলে গেছি, এখন চুলে রান্না চড়িয়েছি, তেল নেই। আমাকে কি করতে হবে বলেন? বাবা একটু আমাকে 5 লিটার একটা তেল কিনে এনে দেবে? হ্যাঁ কেন না, এনে দিচ্ছি। তুমি কিছু মনে করনি তো বাবা? না না এটা কোনো ব্যাপার না। আচ্ছা আসছি, টাকা দিই। না আপনি এখান থেকে দেন, আমি এনে দিচ্ছি। এখান থেকে দেব? আচ্ছা হ্যাঁ দেন। বৌমা ভাতটা দেখো ভালো করে, কালকে তো আবার নরম হয়ে গিয়েছিল। হ্যাঁ তোমার হাতে এটা কি? তেল, অয়েল। মানে? মানে স্নেহ জাতীয় পদার্থ, অ্যালডিহাইড। তোমাকে এটা আনতে কে পাঠাচ্ছে? না আন্টি রান্না করছিলেন, তেল শর্ট পড়েছে। আমার মাথাটা না মানে আসলে খারাপ হয়ে গেছে। তুমি কি রনি আহমেদকে তেল আনতে পাঠাচ্ছো? হ্যাঁ তো কি হয়েছে? আচ্ছা তুমি একটু স্মার্ট হবে কবে বলো তো। তুমি কি একটা গ্রামের কালচার পাইছো যে লজিং মাস্টারকে দিয়ে তুমি বাজার করাবা? তো ক্ষতিটা কি হলো? কোনো ভদ্র বাসায় প্রাইভেট টিউটরকে দিয়ে বাজার করে না, বুঝছো? এই কথা ও কিছু মনে করবে না, ও তো আমাদের ঘরের ছেলে মতো। তার নিজের ছেলেকে দিয়ে বাজার করালো না কিসের জন্য? ওরা তো কেউ বাসায় নেই রে। আর শোন, ও তোদের মতো আলটপ্পা না, অনেক ভালো ছেলে। ভালো ছেলে হয়েছে বলে বাস মাস্টারকে দিয়ে বাজার করা? মাত্র 1 মাস তো দেখতে দেখতে কেটে যাবে। কিন্তু মা এখন একটু চিন্তা হচ্ছে, এত দূর একা একা যাব, যেতে পারবো কিনা, থাকতে পারবো কিনা, কাব্বু আবার একা একা কি করবে এইসব। আরে না তুমি মাশাল্লাহ খুব স্মার্ট মেয়ে, ঠিক একা একা যেতে পারবে। কাব্যকে নিয়ে চিন্তা করো না তো, আমরা আছি না সবাই। আছি না, নিশ্চয়ই যা ঘুরে এসো। কাব্য বাবা আমার ভিসা হয়ে গেছে। ভিসা কি? আমি আমেরিকা যাচ্ছি। তো আমার কি হয়েছে? একা একা যাচ্ছি। আর আসবে না? আসবো। আমার জন্য কিন্তু রিমোট কন্ট্রোলের গাড়ি হয় না। এই তোর চাওয়া? হ্যাঁ। তোর মা 1 মাস থাকবে না, তুই একটু মন খারাপ করলি না? না একটু না। না তুমি যা দেখাইলা ভাবি একেবারে প্রথমে আমেরিকার ভিসা। তোমার যা ভাগ্য। শুধু ভাগ্য বলো না, কোয়ালিটিও লাগে। কোয়ালিটি তো তোমার আসি। তুমি এমন করছো মনে হচ্ছে এর আগে কেউ কোনোদিন আমেরিকা যায়নি। নিশ্চয়ই গেছে, কিন্তু ওরা তো আর আমার সাথে এভাবে চা খায়নি। একটা কাজ করো, আমার সাথে একটা ছবি তুলে রাখো, স্মরণীয় হয়ে থাকবে। চাচি আপনাকে বলে ভিসা পাইছেন। এই তুই এখানে কি করিস? ঘুমাইছিল, ভিসা কেমন পাই? যা এখান থেকে, নিজের কাজ কর গিয়ে। আশ্চর্য, সারাদিন শুধু ঘুম ঘুম। খুব খারাপ লাগবে। আমার সেটা
আয়, তোকে একটা চুমা দিলাম। বাবা, তুমি লক্ষ্মী হয়ে থাকবে তো? থাকবো না, ওসবের চিন্তা করার দরকার নেই। বাবার কথা শুনবে, বাবা যা যা বলবে সব শুনবে। আচ্ছা, ঠিক মতো স্কুলে যাবে? স্কুলে তো প্রতিদিনই যাব। হোমওয়ার্ক করবে ঠিক মতো? হোমওয়ার্ক কি করব না, নাইলে তো স্কুলে পিটাবে। ঠিক মতো হোমওয়ার্ক করবে, ঠিক মতো খাবে। করি তো, ঘুম পাড়ায় দাও। আচ্ছা দিচ্ছি তো বাবা, এই তো। আচ্ছা তাহলে তুমি যাও, আমি একা ঘুমাই, যাও। যাও না, যাচ্ছি, থাকছি। কোন বিষয় নিয়ে না তুমি পড়ছিলে? ফিল্মের উপর। ফিল্মের উপর? তুমি না পড়তে গেলা? জি, ওটাই তো পড়ছি। তুমি অভিনয় করবা? জি না, আমি ফিল্ম বানানো শিখছি। ও, ফিল্ম বানানো, দেখা, বোঝা, এটাই তো আমার পড়া। ও, আজকাল কত নতুন নতুন বিষয় হয়েছে পড়ার, ভালো। আরে তুই কি ব্যাপার দোস্ত? এই ব্যাপার তা তো বুঝলাম, কিন্তু কোনো ফোন নাই, চিঠি নাই, মেল নাই, লাস্ট মেলটার তো কোনো রিপ্লাই দিলি না। ভাবলাম চিঠি মেল করে আর কি হবে, নিজেই মেল হয়ে যাই। তো ডিরেক্টর হয়ে গেলি? আরে বাবা, পড়াশোনা করে তো ডিরেক্টর হওয়া যায় না, ছবি বানায় ডিরেক্টর হতে হয়। তো কথা ঠিক আছে তো? কোন কথা? আমি তোর হিরো, মানে তোর ছবির। প্রথম ছবিতে তোকে নেওয়া সম্ভব হবে না, তবে দ্বিতীয় ছবিতে তুই পাকা। ডিরেক্টর হওয়ার আগে ভাবনা শুরু করলি? আরে বাবা, প্রথম ছবিটা তো আমাকে ওখানে বানাতে হয়েছে, এখন যে ছবিটা বানাবো সেটা তোকে নেব। কিন্তু আমার এখনো বিশ্বাস হচ্ছে না তুই ডিরেক্টর হয়েছিস, ফিল্ম বানাবি। পাত্তা তো দিতে না।